স্বাস্থ্যকেন্দ্রের ভিতরেই অস্বাস্থ্যকর পরিবেশ। বড়ুয়া ব্লকের কুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গেলেই দেখা মিলবে এই দুরবস্থা। স্বাস্থ্যকেন্দ্রের ভিতরেই বসেছে টোটো স্ট্যান্ড, চারিদিকে নোংরা আবর্জনায় ভর্তি, ক্যারি ব্যাগ এলাকা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার উপর ঠিকমতো চিকিৎসা পরিষেবাও মিলছে না বলে বাসিন্দাদের অভিযোগ, যদিও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় এলাকার প্রায় 25টি গ্রামের একমাত্র সরকারি ভরসাযোগ্য স্বাস্থ্যকেন্দ্র ছিল এটি। ছোটোখাটো অপারেশন থেকে প্রতিদিন আউটডোরও খোলা থাকত, তবে এখন সেদিন চলে গিয়েছে। এখন দিনে মাত্র ঘণ্টাখানেকের জন্য আউটডোরে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন রোগীরা। তবে এই সামান্য চিকিৎসা পেতে গেলেও রোগীর পরিজনদের নাকে রুমাল দিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতে হয়। বাসিন্দাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের অধিকাংশ জায়গা নোংরা আবর্জনায় ভর্তি। মাঝে মধ্যে পরিষ্কার করা হলেও কয়েকদিনের মধ্যেই ফের সেখানে নোংরাই ঢাকা পড়ে যায়। বাসিন্দারা এর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য সরব হয়েছেন। যদিও বড়ুয়া বিওমের শৌমিক দাস বলেন, স্বাস্থ্যকেন্দ্রের বাউন্ডারি ওয়াল না থাকার কারণেই এই সমস্যা দেখা দিয়েছে। তবে সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত এর ব্যবস্থা নেওয়া হবে। এখানে সব ব্যবসায়ীরা আছে, সব দিনমান ব্যবসা করে, এই দিকে সন্ধ্যাবেলা রাত্রে সব কাঁচড়া ফেলে, পায়খানা প্রস্রাব গন্ধে টিকা দিচ্ছে না, এতে তো ডেঙ্গু ম্যালেরিয়া এইসব হবে। হ্যাঁ, কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি পরিষ্কার পরিচ্ছন্ন, সুস্থ স্বাভাবিক যেন মানুষ এখানে চিকিৎসার সুযোগ সুবিধা পায়। হ্যাঁ, এসব কোনো কিছু নেই, শুধু নোংরাই নোংরা। কি নাম আপনার? আমার নাম আজিমউদ্দিন শেখ। আমরা দেখছি দীর্ঘদিন ধরে এই কুলিরজা হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র, এটা বেহাল দশা এবং চারিদিক দিয়ে আবর্জনা নোংরা। এই নোংরার জন্য ডেঙ্গু ছড়াচ্ছে, তো সাধারণ মানুষের প্রচুর পরিমাণে আপনার অসুবিধা হচ্ছে। এবং স্বাস্থ্যকেন্দ্র তো নয়, এটা মনে হচ্ছে না যে স্বাস্থ্যকেন্দ্র। তাছাড়া এই স্বাস্থ্যকেন্দ্রের লোকজন অনেকে আসে কিন্তু সুচিকিৎসার জন্য আসে, কিন্তু যে পরিমাণ আপনার নোংরা আবর্জনা পড়ে রয়েছে তাতে আমার মনে হয় যে এখানে চিকিৎসা বলে কিছু আছে। হ্যাঁ, আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি এখানে চারখানা টিউবওয়েল রয়েছে কিন্তু তার মধ্যে একটাতেও জল বেরোয় না, এবং সেটা কোনো মেরামত করার কিছুই দেখছি না। এবং সাধারণ মানুষ আসছেন এখানে অসুস্থ হয়ে দেখাতে, তাদের একটু জলের প্রয়োজন হয়, কিন্তু যা দশা দেখছি এতে টিউবওয়েলগুলো একটাও জল বেরোয় না, এবং জলের জায়গাগুলোও প্রচুর পরিমাণে নোংরা এবং সেগুলো মেরামত করাও হয় না। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাচ্ছি স্বাস্থ্য দপ্তরের কাছে যে যাতে আমাদের এই খোরজোড়ো এবং কুলি গ্রাম পঞ্চায়েতে 20খানা গ্রাম এখানে চিকিৎসা করার জন্য গ্রামগঞ্জ থেকে গরিব মানুষরা আসেন, তা ওনাদের যাতে সুচিকিৎসা হয় এখানে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে করা হয়, সেই জন্য আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে বিনীত আবেদন এবং নিবেদন করছি যাতে এটা স্বচক্ষে এটা দেখা হয়। কি নাম আপনার? আমার নাম স্বপন মির্জা, কুলি চৌরাস্তা। কুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেটা অসুবিধা সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে গেট বা দীর্ঘদিন ধরে কোনো রকম পরিকাঠামো, মানে ক্লোজ বাউন্ডারি এগুলো নেই দীর্ঘদিন ধরে, তো এটা নজরে এসছে এবং যতদিন মানে বাউন্ডারি বা প্রপার গেটের ব্যবস্থা করা যাচ্ছে মেনটেন করা মুশকিল, তো এটা অলরেডি আমরা হায়ার লেভেলে জানিয়েছি এবং এই প্রসেসিং চলছে। সেখানে টুকটুকি এবং যে বিভিন্ন গ্রাম থেকে যা রোগীর পরিজনরা যেখানে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আসে সেখানে চারটে টিউবওয়েল থাকলে একটা টিউবওয়েলে কোনো জল বেরোয় না। হ্যাঁ, টোটাল পরিকাঠামোর যে ব্যাপারটা সেটাই বলেছি, সেটা আমাদের নজরে এসেছে এবং সেটা আমরা প্রসেসিংয়ের জন্য বলেছি। থ্যাংক ইউ। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম। বিশেষ ভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।